फ्रेंड वेलकम माय चैनल एटलास ऑटोमेशन बीडी बंधुरा आज के आमी आपनादेर के देखाबो स्टेपर मोटर किभाबे रान कॉक करते होबे किभाबे 360 डिग्री आमरा जानी स्टेपर मोटर पालसेर माध्यमे चले সেটা সেটাকে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন, ফরওয়ার্ডে করতে পারবেন, রিভার্স করতে পারবেন, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন, বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন, বা 200 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন। এটা আপনার ইচ্ছে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন একটা স্টেপার মোটরকে। আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে, একটা স্টেপার মোটরকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। তো স্টেপার মোটর পিএলসি প্রোগ্রাম করার আগে আমি আপনাদেরকে পিএলসি দেখাচ্ছি। পিএলসিটা হলো সিমেন্স পিএলসি দিয়ে আমি এই প্রোগ্রামটা করব, সিমেন্স 224XP, S7200 পিএলসি 224XP। এই পিএলসিটা দিয়ে আজকে আমি এই প্রোগ্রামটা করব একটা স্টেপার মোটরকে। ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, আমরা জানি একটা স্টেপার মোটরের তিনটে ফেজ থাকে, ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্টেপার মোটরকে ঘুরাতে হলে আমাকে পালস তৈরি করতে হবে। পালস কিভাবে সেই পালস আমি তৈরি করব সেটা আজকে আমি আপনাদেরকে প্রোগ্রামের মাধ্যমে সেটা আমি দেখাবো। তো বন্ধুরা, প্রোগ্রাম শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অনেক ইকুইপমেন্টের আপনারা টিউটোরিয়াল পাবেন, এখানে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলো, HMI, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস, PLC কীভাবে আপনারা রান করবেন, কীভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন, কীভাবে প্রোগ্রাম করবেন, কীভাবে সেফটি ডিভাইসগুলোকে আপনি কন্ট্রোল করবেন, এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলা আপনারা দেখতে পারেন, দেখলে আপনাদের আপনারা উপকৃত হবেন ইন্ডাস্ট্রিতে জব করার ক্ষেত্রে। আর যারা নতুন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাশ করে বাইরে হয়েছেন, হয়তোবা এরা ইন্ডাস্ট্রিয়াল ডিভাইসগুলা সম্পর্কে জানেন না, তারাও যদি দেখেন এই ভিডিওগুলা আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, চলেন প্রোগ্রামে যাই। এখন আমি প্রোগ্রাম লেখা শুরু করব। আমি কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি স্টেপার মোটরকে ঘুরাবো, সেটার জন্য আমি প্রোগ্রাম লিখব, স্টপ সুইচ, সরি, আমি একটা কয়েল নিব, এখানে আমি এটাকে ল্যাচিং করে দিব, ল্যাচিং করে দিব। বন্ধুরা, প্রোগ্রামটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন। I0.1, এটাকে আমি দিব M0.0 M0.0। আমরা জানি কি স্টেপার মোটর পালসের মাধ্যমে চলে, আমরা সেই পালস তৈরি করবো আজকে পিএলসির মাধ্যমে। সেই পালসের মাধ্যমে আমি আপনাকে পিএলসির মাধ্যমে দেখাবো কিভাবে কিভাবে কাজ করতেছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টেপার মোটর, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি টাইমার নেব, আমি টাইমারটি 37 সেকেন্ড নিব, 37 টাইমার। অন দিলে টাইমার নিব আমি 37। এখানে আমি 1 মিলি সেকেন্ড দিব।
CC38, আর একটা টাইমার নিব, আমি 2 দিব, আমি আরেকটা টাইমার, মোট 4টা টাইমার নিব আমি। এটাকে দিব 3 মিলি সেকেন্ড, 1 2 3 4, আমি দেখেন আমি 4টা টাইমার নিছি, 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 4, এখন আমি কি আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করব। সরি, এটা আমি ক্লোজ কন্টাক্ট নিব, ক্লোজ কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, তারপর 4টা আমি ওপেন কন্টাক্ট, 3টা ওপেন কন্টাক্ট নিব, CC38, 39, CC37, CC38, CC39, এটা দেখেন এগনেস্টটা আমি আর একটা মোটর নিব, সরি কয়েল নিব, Q0.0, এখানে আমি কফিন কন্টাক্ট লাগাবো T37, আর এখানে আমি 3টায় ক্লোজ কন্টাক্ট লাগাবো, ক্লোজ কন্টাক্ট, এটা হলো আমার ফেজ এ, এটা হলো ফেজ বি, T37, T38, T39,
এটা হলো আমার ফেজ ওয়ান, এটা হলো ফেজ ফেজ এ, ফেজ বি। দুইটাতে আমি ওপেন কন্টাক্ট লাগাবো, এগুলো কি সব আমার টাইমের এগেনস্টে আমি ওপেন এবং ক্লোজ কন্টাক্ট গুলো লাগাচ্ছি। 337, 338, এই দুইটাকে আমি ক্লোজ কন্টাক্ট লাগাবো, কারণ আমার ফেজ অ্যাঙ্গেল তৈরি করা লাগবে। থার্টি এইট, থার্টি নাইন, টাইমার টাইমের ক্লোজ কন্ট্রাক্ট, এটা হলো 0.2। সিনোডাকে আমি ওপেন কন্ট্যাক্ট লাগাবো, ওপেন কন্ট্যাক্ট, ওপেন কন্ট্যাক্ট, 337, 338, 339। এখানে শুধু আমি ক্লোজ কন্ট্যাক্ট লাগাবো, T 39 9। বন্ধুরা আমার প্রোগ্রাম করা শেষ, এটা হলো যে Q 0.3। এখন আমি কম্পাইল করে দেখব আমার কোনো প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, সেটা আমি কম্পাইল করব। নো এরর, T 37, টাইমার 38, 39, T 40, ফোর টাইমার, আমি চারটে টাইমার নিচ্ছি, চারটে টাইমের এখানে কি আমি কম্বিনেশন করছি, কম্বিনেশন কম্বিনেশন করছি, এখন আমি এটা কি পিএলসি থেকে পিএলসি দিব, ডাউনলোড টু পিএলসি। পিএলসি রান মোড, আমি এখন কি পিএলসি রান মোড নিব। এখন আমি এটাকে প্রোগ্রাম স্ট্যাটাসে যাব,
দেখেন আমার পিএলসি কাজ করতেছে। লোকাল লোকাল স্পিড, লোকাল স্পিডের জন্য আমি ভেরিয়েবল ওয়ার্ড জিরো নিব, ভেরিয়েবল ওয়ার্ড জিরো, তারপর আমি স্পিড নিব, দেখেন আমার আউটপুট কাজ করতেছে। পালস তৈরি করতেছে, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। এখন আমরা আমাদের বিশ্লেষণ শেষ, এখন আমি ব্লকে চলে যাবো, প্রোগ্রাম ব্লকে চলে যাবো। প্রোগ্রাম ব্লকে চলে গিয়ে আমি প্রথমে প্রথমে আমি একটা আমি অন করব। এটা হলো স্টেপার মোটর পালস জেনারেট করতেছে। সরি ফ্রেন্ড, আমি একটু কারেকশন করবো এখানে। T40, T40, সেজন্য আমার সেটা দ্রুত কাজ করতেছে না। T40, ওকে ফ্রেন্ড, এটা আমি এখন পিএলসি দিয়ে দিব। দেখেন কি দ্রুত কাজ করতেছে এখন। এটা কি ফেজ এ, বি, সি তিনটা ফেজ তৈরি করতেছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেজ তৈরি করতেছে।
এটা হলো কি ফেজ এ, ফেজ বি, ফেজ সি, এটা এটা হলো কি আমি সিস্টেমকে অন অফ করার জন্য এটা ব্যবহার করছি। এখন আমি অফ করে দিলে অফ হয়ে যাবে, দেখেন অফ হয়ে গেছে। এখন আমি অন করব আবার, তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে অ্যানাদার প্রোগ্রাম দেখাবো, আরেকটা প্রোগ্রাম দেখাবো কিভাবে আপনারা পালস জেনারেট করবেন, স্টেপার মোটরের কিভাবে আপনারা চালাবেন। আমি আরেকটা প্রোগ্রাম লিখছি, সেটা হলো শিফট রেজিস্টার দিয়ে, শিফট রেজিস্টার ব্যবহার করে কিভাবে আপনারা পালস জেনারেট করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রোগ্রামটা লিখে রাখছি আপনাদের জন্য, অনেক বড় বড় প্রোগ্রাম লিখে রাখছি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনারা অনেক উপকৃত হবেন। এখানে আমি ইনপুট ব্যবহার করছি, এটা হলো কি আপনার শিফট, এখানে আপনারা শিফট রেজিস্টার যাবেন, এটা কি শিফট রেজিস্টার বিট, আমি শিফট শিফট রেজিস্টার বিট ব্যবহার করছি, ব্যবহার মেমোরি বিট ব্যবহার করছি, কাউন্টার ব্যবহার করছি, কাউন্টার 0, কাউন্টার 1, তারপর মেমোরি বিট ব্যবহার করছি, তিনটা টাইমার ব্যবহার করছি, এখানে তিনটা টাইমার ব্যবহার করছি। এখন আমি এটা ফিল্ড দিয়ে দিব, প্রোগ্রামটা পিএলসি দিব, যখন আমি সিমুলেশন করব তখন আপনারা বুঝতে পারবেন।
দেখেন আমার আউটপুট এখানে আমি তিনটে স্পিড ব্যবহার করছি, লো স্পিড, ইন্টারমিডিয়েট স্পিড, হাই স্পিড। লো, ইন্টারমিডিয়েট এবং হাই স্পিড। আমার এই সুইচটা হলো i0. সুইচটা হলো কি, আমরা জানি আমাদের স্টেপার মোটর হলো কি, বাইপোলার মোটর। বাইপোলার মোটর কি ফরওয়ার্ডে চলবে, রিভার্সে চলবে। এই সুইচটা হলো আমার ফরওয়ার্ড রিভার্সের জন্য, ফরওয়ার্ড রিভার্স সুইচ। দেখেন ফরওয়ার্ড রিভার্স আছে, দেখেন স্টেপ চেঞ্জ করতেছে। দেখেন আপনারা স্টেপ চেঞ্জ করার পর একসময় সে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রোগ্রামটা যদি আপনার কেউ বুঝতে অসুবিধা হয়, আমি যে দুইটো প্রোগ্রাম দেখাইছি আপনাদেরকে, যদি কেউ বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করতে পারেন। আর আমরা মূলত পিএলসি কাজ করে থাকি, পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। তো বন্ধুরা, এটা হলো আমার চ্যানেল। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অনেক টেকনিক্যাল ডিভাইস কিভাবে রান করা লাগে, কিভাবে পরিচালনা করা লাগে, সেই সম্পর্কে অনেক ভিডিও পাবেন আপনারা এখানে। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।